টিকার দুই ডোজের মাজের ব্যবধানী ভারতীয় ধরন বা ডেলটা ধরন থেকে সুরক্ষা দিতে পারে একই সাথে এই ফাইজারের প্রথম ডোজ ধরনটিতে টিকা কম কার্যকর বলেও নতুন একটি গবেষণায় উঠে এসেছে উঠেছে গবেষণায় বলা হয়েছে যারা ফাইজারের টিকার কেবলমাত্র একটি ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসের ধরনগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডির প্রতিক্রিয়া অনেক কম দেখা যাচ্ছে একই সাথে দুই ডোজের ব্যবধান দুই ডোজের মধ্যে যদি লম্বা বিরতি দেওয়া হয় তাহলে ধরনের বিরুদ্ধে কম সুরক্ষা দিতে পারে বলেও গবেষণায় সতর্ক করা হয়েছে গবেষকরা বলছেন তারা ফাইজারের একটি ডোজ বা তিন মাসের ব্যবধানে দুটি ডোজ নেওয়া আড়াইশো জনের রক্তে অ্যান্টিবডির মাত্রা বিশ্লেষণ করেন মানুষের শরীরে কুশে করোনাভাইরাস প্রবেশ ঠেকাতে অ্যান্টিবডির সক্ষমতা পরীক্ষা করে দেখতে গবেষকরা কোভিডের পাঁচটি আলাদা ধরনের উপর এই পরীক্ষা নিরীক্ষা চালান তাদের গবেষণায় ফাইজারের একটি ডোজ নেওয়ার পর উনআশি শতাংশ মানুষের দেহে করোনা ভাইরাসের মূল ধরনের বিরুদ্ধে উল্লেখ করার মতো নিউট্রালাইজিং অ্যান্টিবডি রেসপন্স লক্ষ্য করা গেছে বিপরীতে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ক্যান্ট বা আলফা ধরনের বেলায় এমনটা দেখা গেছে মাত্র পঞ্চাশ শতাংশ দেহে ডেল্টা ধরনের ক্ষেত্রে বত্রিশ শতাংশ আর দক্ষিণ আফ্রিকার প্রথম শনাক্ত বেটা ধরনের ক্ষেত্রে আরও কম মাত্র পঁচিশ শতাংশ মানুষের দেহে এই নিউট্রালাইজিং অ্যান্টিবডি রেসপন্স দেখা গেছে গবেষকরা যুক্তরাজ্যের টিকাদান কর্মসূচি থেকে প্রাপ্ত তথ্যকে রেফারেন্স হিসেবে হাজির করেছেন তারা বলছেন দুই ডোজের মধ্যে বারো বা তার বেশি সপ্তাহের ব্যবধানে টিকার কার্যকারিতা ছয় সপ্তাহের ব্যবধানের তুলনায় অনেক বেশি পাওয়া যায় যুক্তরাজ্যের কাছ থেকে পাওয়া যে গবেষণার বরাত দিয়ে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে সেই গবেষণাটি ডেলটা ধরন নিয়ে করা হয়নি অন্যদিকে ফাইজার বায়োএনটিকের একটি ডোজ নেওয়া মানুষের দেহে আলফা ধরনের তুলনায় ডেল্টা ধরনের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডির মাত্রা কম পাওয়ায় যুক্তরাজ্যে টিকার দুই ডোজের ব্যবধান কমিয়ে দিয়েছে ল্যান্ডসেটের নতুন গবেষণাও এই সিদ্ধান্তকে সমর্থন করেছে এরই মধ্যে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ডেল্টা ধরন আগের প্রভাবশালী আলফা ধরনকে ছাড়িয়ে গেছে বলে ধারণা করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড যে কারণে হাসপাতালে আগের তুলনায় রুগীর ভর্তি পরিমাণ বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করছে ল্যান্ডসেট বলছে ফাইজার ভ্যাকসিন মূল ধরনের বিরুদ্ধে দেশটি যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি করে ডেল্টা ধরনের তা করে তার পাঁচ ভাগের তৈরি এক ভাগ কম বয়সীদের তুলনায় বেশি বয়সীদের শরীরে অ্যান্টিবডি কম উৎপাদিত হয় সময়ের সঙ্গে সঙ্গে এর মাত্রাও কমতে থাকে বলেও জানিয়েছেন গবেষকরা এই ছিল টিকা সময়সীমা এবং এর কার্যকারিতা নিয়ে যে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বেরিয়েছে বিজ্ঞান সাময়িকের ল্যান্ডসেটে সেটির বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন